আগামী নির্বাচনে ওনাদের ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল আসবেন, পাশাপাশি ওনারা প্রত্যাশা করেন বাংলাদেশের সব কয়টি রাজনৈতিক দল আগামী দ্বাদশ নির্বাচনে অংশগ্রহণ করবেন। তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে তাদের কোনো আগ্রহ নেই, একটা প্রশ্ন তারা করেননি। আমরা মূলত ওনাদের আমন্ত্রণে এসেছি সাক্ষাৎ করার জন্য। ওনারা গত নির্বাচন নিয়ে কথা বলেছেন এবং আগামী নির্বাচন কেমন হবে সেটা জানতে চেয়েছেন। যেহেতু বাংলাদেশের সর্ববৃহৎ একটি পর্যবেক্ষক সংস্থা হিসেবে আমরা কাজ করছি, তারা আমাদের বাস্তব অভিজ্ঞতা জানতে চেয়েছেন। আমরা ওনাদের সামনে সম্প্রতি পাঁচটি সিটি কর্পোরেশন নির্বাচনের যে পরিস্থিতি আমরা দেখেছি সেটা তুলে ধরেছি এবং নির্বাচন কমিশনের সক্ষমতা, সরকারের যে সহযোগিতা ওনাদের সামনে আমরা তুলে ধরেছি। ওনারা আমাদের নোট করেছেন এবং বলেছেন যে আগামী নির্বাচনে ওনাদের ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল আসবেন, পাশাপাশি ওনারা প্রত্যাশা করেন বাংলাদেশের সব কয়টি রাজনৈতিক দল আগামী দ্বাদশ নির্বাচনে অংশগ্রহণ করবেন। শুধু 2018 না, ওনারা 96, 2001, 2008, 2014 এবং 18, ওনারা শুধুমাত্র 14 এবং 18 মেনশন করেননি। আমরা ওনাদেরকে 96, 2001 এবং 2008 নির্বাচনেও ওনাদের সামনে তুলে ধরেছি। ওনারা সবগুলো নির্বাচনের বিষয়ে আগে থেকে অবগত আছেন এবং ওনাদের মধ্যে একজন প্রতিনিধিও আছেন যিনি ইতিপূর্বে নির্বাচন পর্যবেক্ষণও করেছেন। ওনারা সংবিধানে নেই এমন কোনো কথা ওনারা বলেননি এবং তত্ত্বাবধায়ক সরকারের কোনো বিষয় ওনারা জানতে চাননি এবং এটা বিষয়ে ওনারা কোনো আগ্রহ প্রকাশ করেননি। আমরা স্পেসিফিকলি বলিনি, আমরা একদম পুরো বাংলাদেশের নির্বাচনের ইতিহাস তুলে ধরেছি। আলাদা বলার কিছু নেই। ধন্যবাদ। না, কোনো আলোচনা হয়নি ওটা। এই বিষয়ে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে তাদের কোনো আগ্রহ নেই, একটা প্রশ্ন তারা করেননি।